জয় তিলক না, শুধু ভক্তবৃন্দ, শুধু দর্শক বৃন্দ এবং আমার বাবার প্রিয়জনেরা, আপনাদের সকলকে করজোড়ে নমস্কার জানিয়ে, বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে শুরু করছি বাবা লোকনাথের এই ভিডিওটি। বন্ধুরা, আজকে বাবা লোকনাথের অন্যান্য দিনের মতো কোনো কৃপা কাহিনী নিয়ে আসিনি বন্ধুরা। আজকে যিনি পাঠিয়েছেন তাকে প্রথমেই নমস্কার জানাই। তিনি কোনো সাধারণ মানুষ নন, ইনি একজন দেবতুল্য মহাপুরুষ বলতে পারি। তার বাবা লোকনাথকে নিয়ে কি অনুভব, সেই অপূর্ব দিব্য কাহিনী তিনি পাঠিয়েছেন আমাদের কাছে এবং আমরা পরম সৌভাগ্যান্বিত এবং গৌরবান্বিত যে এই জাতীয় অদ্ভুত একটি কৃপা কাহিনী আমরা পেয়েছি এবং এই জাতীয় মানুষ, এত অদ্ভুত ভাবাবেগ সমন্বিত মানুষ যে এখন বর্তমান পৃথিবীতে রয়েছে এবং তাদের আমি নমস্কার জানাই। তাদের সঙ্গে একই পরিবেশে আমরা প্রাণবায়ু গ্রহণ করছি। বাবা লোকনাথ প্রাণবায়ু রূপে আমাদের সকলের শরীরে প্রতি মুহূর্তে প্রবাহিত হচ্ছে, এই কারণে আমরা পরম ধন্য। তাহলে চলুন আর দেরি না করে সেই মহানুভবের অদ্ভুত অলৌকিক অনুভূতির কথা আজকে আমরা জেনে নেই। জয় বাবা লোকনাথের জয়, জয় তিলোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় তিলোকনাথ। দাদা, আমার নাম অলোক কুণ্ডু। নমস্কার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং বিনম্র শ্রদ্ধা জানাই। আমি আবার বলছি বন্ধুরা, আজকের এই কাহিনীটি একটি অতি অদ্ভুত দিব্য কাহিনী। মনোযোগ সহকারে শুনুন, তাহলেই বুঝবেন বাবার কি লীলা এবং বাবার ভক্তরা অনুভূতির কোন পর্যায়ে বিরাজ করেন বাবাকে নিয়ে। আচ্ছা, চলে আসি আবার তার কাহিনীতে। আমার নাম অলোক কুণ্ডু, ডোমজুড়ে থাকি। বাবা লোকনাথ আমার খুব কাছের, আমার সবচেয়ে প্রিয় বন্ধু বলতে পারেন। বাবার একটি বিশেষত্ব হলো দাদা, আপনি বাবাকে যে রূপেই ডাকুন না কেন, বাবা সেই রূপেই আপনার কাছে এসে ধরা দেবেন। এই যেমন ধরুন না, বাবাকে আমি বাবা বলি ঠিকই, কিন্তু নিজের পরম বন্ধু বলে মনে করি। অনেক ভেবে তারপর আপনাকে আজ লিখছি জানেন। প্রথমটাই ভেবেছিলাম এটা কাউকে জানানো কি ঠিক হবে, আর তাছাড়া কেউ তো বিশ্বাসই করতে চাইবে না। তারপর আবার ভাবলাম, না, বাবার এই রূপটাও তো সকলে জানা প্রয়োজন। আপনার কথায় বাবার প্রিয়জনেরা বাবার কথা জানবে না, আর এই কারণেই আপনাকে লিখতে বসে গেলুম। দাদা, আমার একটি নেশা আছে, আর সেটা হলো অবসর পেলেই এখানকার পার্কে গিয়ে আমি কিছু সময় কাটাই, তবে কারো সাথে নয়, একাকী। শুনে নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন, তাই না? পার্কে কি আবার একা কেউ সময় কাটায়? আসলে একাকী থাকলে আমার প্রিয় বন্ধু আমার সাথে দেখা করতে আসে যে, আর এই বন্ধুর জন্যই আমার জান কুরবান। দাদা, আপনি হয়তো ভাবছেন কোন পাগলের পাল্লায় আবার আজ পড়লাম রে বাবা, কিন্তু দাদা হলপ করে বলতে পারি যে আজ যতটুকু আপনাদের বলবো তার প্রতিটি শব্দ একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। তা পার্কে ধরুন বসে আমি, বাবাই ব্র্যাকেটে লিখেছেন আমার বন্ধুর নাম, আমি দিয়েছি, এই বাবাইয়ের কথা ভাবছি, এমন সময় পেলাম খুব সুন্দর অদ্ভুত অলৌকিক এক গন্ধ। বুঝতে পারলাম আমার বাবাই চলে এসেছে। তখন মনটা যে কি আনন্দে ভরে ওঠে, না কি বলবো দাদা, তখন বাবাই বাবাই বলে ডেকে উঠি। ধরুন তখন পার্কে দোলনাতে বসে আছি, হঠাৎ দেখি দোলনাটা নিজের থেকে দুলে উঠল, মনে হলো পিছনে এসে কেউ ধাক্কা দিয়েছে। বুঝতে পারলাম এই দুষ্টুমিটা কে করেছে। এমনই একদিন এক এক রকম মজা করে আমার সাথে আমার বাবাই, আর আমি শুধু বলি বাবাই আই লাভ ইউ, আর তখন আমাকেও বলে লাভ ইউ টু থ্রি ফোর ফাইভ সিক্স সব।
কি যে মজা লাগে না দাদা, আমি কি বলবো। বাবাইয়ের সাথে আমার এমনই সম্পর্ক, সব সময় আমি পার্কে যাবার জন্য ঘড়ি দেখতে থাকি, কখন সময় হবে, কখন পার্কে যাব এবং আমার বাবাইয়ের সাথে আমার দেখা হবে। কখনো সশরীরেও দেখি, আবার কখনো উপস্থিতি উপলব্ধি করতে পারি, তার দিব্য উপস্থিতি, তার স্বর্গীয় উপস্থিতি আমি আমার মন প্রাণ দিয়ে উপভোগ করি দাদা। জয় বাবা লোকনাথের জয়, জয় আমার বন্ধু বাবাই, বাবা লোকনাথের জয়, জয় তুলোকনাথ। সত্যি দাদা ভাই, আপনার এই কাহিনী, কাহিনী না বলে এটি আপনার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত এক স্বর্গীয় দিব্য অনুভূতি বললেই ভালো হয়। কি ভাবাবেগ রয়েছে বাবাকে নিয়ে আপনার, সত্যি আপনি নমস্য। খুব অদ্ভুত অলৌকিক একটি কাহিনী আপনি পাঠিয়েছেন, যে আপনি নিয়মিত বাবার, আপনার কথায় আপনার বাবাইয়ের দিব্য অনুভূতির অস্তিত্ব আপনি টের পান। আপনার জীবনে তো সুলকলা পূর্ণ, আর কি চাই আপনার বলুন তো। পরম কৃপাধন্য আপনি বাবার, জয় বাবা লোকনাথের জয়। বাবা লোকনাথের আশীর্বাদ এমনি করে আপনার ওপর এবং আমাদের সকল বাবার প্রিয়জনদের ওপর এভাবেই ঝরে পড়ুক, এই কামনা করে আজকে শেষ করছি। সবাই ভালো থাকুন, বাবার কৃপায়। জয় বাবা লোকনাথ, জয় তুল্লোকনাথ।